ভ্রমণ পিয়াসী মনে স্বাগত। আজকের ভিডিওতে দেখব এমন একটি জায়গা যেখানে আছে গভীর জঙ্গলে ঘেরা মন্দির, পাহাড়ি নদী, লেক আর জঙ্গলের নিরবতার মাঝে পূর্ণিমার রাতে একটি রাত কাটানোর অভিজ্ঞতা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কলকাতা থেকে মাত্র ঘন্টা পাঁচেকের দূরত্ব পেরোতে আমরা সকাল সকাল বেরিয়ে প্রথমেই পৌঁছে গেলাম কোলাঘাট। কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে ও নার্সারি ভিজিট করে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো মেদিনীপুর ছাড়িয়ে জঙ্গলমহলের দিকে। পথে যেতে যেতে চোখে পড়ল কত অকৃত্রিম সৌন্দর্য। আজ এই ব্যস্ত কৃত্রিম যুগে এমন শোভা দেখার জন্য শহুরে প্রকৃতিপ্রেমী প্রাণগুলো হাঁসফাঁস করে। এরপর খড়গপুরকে বাহাতে রেখে আমরা ডান দিকে ঢুকে পড়লাম ঝাড়গ্রামের রাস্তায়। ঝাড়গ্রামে কিছুটা যেতেই আমাদের সাথে পথে দেখা হয়ে গেল ডুলুং নদীর। নদীর চরের ঘন কাশের বন হাওয়ায় মাথা দোলাতে দোলাতে আমাদের ঝাড়গ্রামে স্বাগত জানালো। পূর্ণ ধারায় প্রবাহিত ডুলুং নদী তার রূপে এক মুহূর্তেই মোহিত করল আমাদের। নিজে নদীতে নামতে না পারলে কি হবে, মন ততক্ষণে হংসবলাকার মতো নদীর জলে ডুব দিয়েছে। গ্রাম্য সরল জীবনযাত্রা এই সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে। তা সে ঘাটে গরুদের জল খাওয়ার দৃশ্য হোক বা গ্রাম্য বালকদের জলকেলির দৃশ্য। কিছুক্ষণ দাঁড়িয়ে সব নিরীক্ষণ করে আমরা আবার চলতে শুরু করলাম জঙ্গলমহলের ভেতর দিয়ে। নদী পাহাড় বা জঙ্গল ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। আর সবকটাই যদি একসাথে পাওয়া যায় তখন আনন্দে আত্মহারা হওয়া ছাড়া গতি নেই। সবুজ বনানীতে ঘেরা কালো পিচের রাস্তা আর তার মধ্যে দিয়ে ছুটে চলা আমাদের গাড়ি এমনিতেই আনন্দের বাঁধ ভেঙে দিল। কিছুক্ষণ যেতেই দূর থেকে দেখা পাওয়া গেল ঘন সবুজে ঢাকা ছোট ছোট টিলার। এইসব সৌন্দর্য দেখতে দেখতে বেলপাহাড়ির পথ ছেড়ে বাহাতে আমরা ঢুকে পড়লাম কাঁকড়াঝোড়ের লাল মাটির পথে। ঝাড়গ্রাম থেকে কাঁকড়াঝোড় প্রায় 60 কিলোমিটার, কিন্তু এই 60 কিলোমিটার পথ মন খুশি করে দেবে, কারণ এই পথে আছে শুধুই সবুজ প্রকৃতি। কাঁকড়াঝোড়ে পৌঁছে প্রথমেই আমরা দেখতে গেলাম কেতকী ঝর্ণা। গ্রামের স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করায় প্রত্যেকেই যে পথ বলে দিল সে পথে গিয়ে আমরা কোনো ঝর্ণাই খুঁজে পেলাম না, বরং দেখতে পেলাম জঙ্গলে ঘেরা এক অপূর্ব লেক, যার রূপ কিন্তু কোনো অংশেই কম নয়। পাশে আদিবাসী গ্রাম্য মানুষ তাদের পোষ্যদের চড়াতে নিয়ে এসেছেন। দাঁড়িয়ে কিছুক্ষণ সেই জীবনযাত্রার চাক্ষুষ করলাম। জানতে পারলাম অনেক পর্যটক যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এখানে এসে ক্যাম্পিং করেন। তবে এটা মানতে হবে ক্যাম্পিংয়ের জন্য এই স্থান কিন্তু আদর্শ, তবে সেফটির বিষয়টা প্রশ্নবোধক। এরপর আবার কিছুটা এগিয়ে চললাম গ্রামের পথ ধরে। এখানে অনেক স্থানে কিন্তু গুগল ম্যাপ কাজ করে না, তাই সেক্ষেত্রে স্থানীয়রাই একমাত্র ভরসা। মাঝে এক জায়গায় আমাদের হোমস্টের ঠিকানা জিজ্ঞাসা করতে নামতেই দেখা গেল প্রচুর ময়ূর, এবং সেগুলি সম্ভবত পোষ মানানো। আমরা খাওয়ার দিতেই একদম আমাদের কাছে চলে আসলো। এরপর আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য চারমূর্তি হোমস্টেতে। পাহাড় জঙ্গলের মাঝে এই চারমূর্তি হোমস্টে, যার টেনিদা নামক ঘরটিতে আমরা ছিলাম। একেবারে সাদামাটা ঘর, 3-4 জনের জন্য উপযুক্ত। ঘরের সাথে বারান্দায় আছে বসার ব্যবস্থা, তবে ঘরের থেকেও বাইরেটা আমার বেশি পছন্দ হলো।
লাঞ্চ সেরে আমরা বেরোলাম আশেপাশেটা একটু ঘুরে দেখতে। প্রথমেই পৌঁছলাম জঙ্গলে ঘেরা এক মন্দিরের সামনে। এই দিকের রাস্তাটা বেশ সরু, একটা গাড়ি আসলে অন্য গাড়ি যাওয়ার জায়গা থাকে না, তাই রাস্তার পাশে গাড়ি রেখে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে পৌঁছলাম মন্দিরে। যাওয়ার পথে এক ঝাঁক টিয়ার ডাক শুনতে পেলাম। নির্জন স্থানে চোখ কান খোলা থাকলে অনেক কিছুরই অভিজ্ঞতা হয়। যাই হোক, মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। এরপর আমরা পৌঁছলাম এক পাহাড়ি নদীর কাছে। বাংলা ও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত এই নদীটির নাম আমাদের কাছে অজানা। এই নদীটি আমাদের হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের পথ। আপন ছন্দে সেই বনানীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যে কোথায় হারিয়ে যাচ্ছে কারোরই জানা নেই। আমার তো এমন পাহাড়ি নদী দেখলে আনন্দের সীমা থাকে না। অসম্ভব সুন্দর এই নদীর রূপ। এবড়ো খেবড়ো পাথর পেরিয়ে গিয়ে বেশ অনেকটা সময় বসে থাকলাম এই নাম না জানা নদীর সাথে। ধীরে ধীরে সূর্য পশ্চিমে লাল আভা ছড়িয়ে বিদায় জানালো। আমরাও ফিরলাম আমাদের হোমস্টেতে। ততক্ষণে আকাশে পূর্ণিমার চাঁদ তার শান্ত স্নিগ্ধ আলোয় ভরিয়ে তুলেছে। এরপর জঙ্গলের মাঝে আমাদের একটা রাত সুন্দরভাবে কেটে গেল। পরের ভিডিওতে আমরা বেলপাহাড়ি ও ঝাড়গ্রামে কী কী দেখার আছে সেসবগুলো ঘুরে দেখাবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন।